চট্টগ্রাম উন্নয়নে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার, কিন্তু এরপরও মিলছে না সুফল। অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নগরীর অধিকাংশ এলাকা, রাস্তাঘাটের অবস্থা বেহাল। এজন্য সমন্বয়হীনতা ও নেতৃত্বের দূরদর্শিতাকে দুষছেন চট্টগ্রামের সাবেক ও বর্তমান মেয়ররা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরদৌস। প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। জলাবদ্ধতা নিরসনে ব্যয় হচ্ছে প্রায় 8,500 কোটি টাকা। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম টানেল। চট্টগ্রাম বিভিন্ন প্রকল্পে বাস্তবায়ন করছে প্রায় 5,000 কোটি টাকা। এছাড়া পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, সড়ক ও জনপথ বিভাগ সহ সরকারি বিভিন্ন সংস্থা চট্টগ্রামের উন্নয়নে ব্যয় করছে আরও কয়েক হাজার কোটি টাকা। এরপরও অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে পুরো নগরী, যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অধিকাংশ সড়ক, ওয়াসার খোঁড়াখুঁড়িতে দুর্ভোগী নগরবাসী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ নিয়ে সিটি কর্পোরেশন ও সিডিএর মধ্যে তৈরি হয়েছে বিরোধ, আর এজন্যে নেতৃত্বের দুর্বলতা এবং সমন্বয়হীনতাকে দুষলেন চট্টগ্রাম সিটির সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সিনিয়র এই নেতা। দুর্নীতির যারা বরপুত্র তাদেরকে কানের কাছে রেখে আমরা কাজ করতে পারবেন না, একই অভিযোগ করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র। তিনি মনে করেন চট্টগ্রাম উন্নয়নে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় প্রকল্পের ব্যয় যেমন বাড়ছে তেমনি বাড়ছে জনদুর্ভোগ। এক্ষেত্রে একটি তদারকি কমিটি গঠনের কথাও বললেন তিনি। সিডিএ, পোর্ট, রেলওয়ে সবাইকে নিয়ে একটা সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে একটা সমন্বয় কমিটি ইচ্ছে করলে সরকার করে দিতে পারে। এদিকে সমন্বয় না থাকায় নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী কাজ করা যাচ্ছে না বলে জানান চট্টগ্রামের মেয়র। যদি একটি নান্দনিক পরিবেশ বান্ধব নগরীটি পরিণত করতে হয় তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একটা কর্তৃত্ব চট্টগ্রামকে একটি আধুনিক নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।